हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दीप प्रकृति प्रेमी। काचा काची घूरते जावर आरो एक टा वीडियो निये तुम्हारे सामने उपस्थित हुए थे। ये वीडियो टा ते बर्धमान जिलार पांच टी जायगार खोज तुम्हारे दीते चले थे। तो चलो बेशी देरी ना करे वीडियो टा चटपट शुरू कर दें। प्रथम जायगाटा हलो पूर्वस्थली। हावड़ा काटोआगामी लोकाले पूर्वस्थली स्टेशन, सेखान थेके रिक्शा चुपिर चल। शीतकाले झाके झाके पड़ी जाए पाखीरा आशे एई चुपिर चल। मूलत जारा वाइल्ड लाइफ फोटोग्राफी करो तादेर जोन्नो आदर्श जायगा। मूल आकर्षण हलो नौका भ्रमण। शीते काछाकाछी घूरते जावार जोन्नो एवं फोटोग्राफी करार जोन्नो एकदम परफेक्ट जायगा। द्वितीय जायगाटा हलो 108 शिवमोल। বর্ধমান জেলার অম্বিকা কান্লার সবথেকে বড় আকর্ষণ। 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দির নির্মিত করেন। হাওড়া কাটোয়া লোকালে অম্বিকা কান্লা স্টেশন, তারপর টোটো করে 108 সিন্ধু। মন্দিরগুলিতে টেরাকোটার ভাস্কর্য এখনো বর্তমান। তৃতীয় জায়গাটা হলো ইটাচুনা রাজবাড়ি। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে মাত্র 1.5 ঘন্টার রাস্তা এবং বর্ধমানের খন্নাম স্টেশন থেকে টোটো করে 10 মিনিটের রাস্তা। রাজবাড়ি বলা হলেও আসলে এটি কিন্তু একটি বিশাল জমিদার বাড়ি। বর্তমানে প্রাসাদটির একটি অংশ হোমস্টে হিসাবে গড়ে তোলা হয়েছে। চার নম্বর জায়গাটা হলো বর্ষু। শক্তিগড় স্টেশনে নেমে জিটি রোডের দিকে এসে টোটো করে পৌঁছে যাবে তোমরা, মানে দামোদর নদীর তীরে। নদীর চরের পাশাপাশি সাইফন ড্যাম দেখে আসতে তোমরা কিন্তু ভুলো না। পাঁচ নম্বর জায়গাটা হলো ভালকিমাচান জঙ্গল। হাওড়া আসানসোলগামী ট্রেনে মানকস স্টেশন, সেখান থেকে রিক্সা করে ভালকিমাচান জঙ্গল এবং NH2 ধরে গলসি অবধি গিয়ে সেখান থেকে ডান দিকে কিছুটা গেলেই এই জঙ্গল। এখানের মূল আকর্ষণ শালপিয়ালের ঘন জঙ্গল। শিকার করার জন্য বানানো ওয়াচ টাওয়ারের ধ্বংসাবশেষ। এখানে থাকার একমাত্র জায়গা অরণ্য সুন্দরী ভালকিমাচান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানাও। এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিও।